আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। নিয়োগটি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি, পদসংখ্যা 74 জন, পদের নাম শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বেশ, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি, পদসংখ্যা 74 জন, স্মারক নং 4602701111041920205083, পদের নাম ক্রমিক নাম্বার 1 ভেটেরিনারি পরিদর্শক, জবাইখানা পরিদর্শক, পদসংখ্যা 6 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন অথবা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত ভেটেরিনারি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদি ইন সার্ভিস প্রশিক্ষণ কোর্সে সম্পন্ন। ক্রমিক নাম্বার 2 রেজিস্ট্রেশন সহকারী, জন্ম মৃত্যু নিবন্ধনকরণ, পদসংখ্যা 4 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা। ক্রমিক নাম্বার 3 ডিপুটি ওটি সিস্টার, পদসংখ্যা 2 জন, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা নার্সিং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং এবং মিড ওয়াইফারি বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং হাসপাতালের ওটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নাম্বার 4 স্টাফ নার্স, পদসংখ্যা 47 জন, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা নার্সিং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং এবং মিড ওয়াইফারি বিষয়ে 4 বছরের ডিপ্লোমা। ক্রমিক নাম্বার 5 বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক, পদসংখ্যা 3 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক নাম্বার 6 ব্যক্তিগত সহকারী, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের, গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা। ক্রমিক নাম্বার 7 সহকারী সচিব, পদসংখ্যা 1 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। ক্রমিক নাম্বার 8 ভেটেরিনারি কর্মকর্তা, পদসংখ্যা 3 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ভেটেরিনারি কাউন্সিল এর রেজিস্ট্রেশন প্রাপ্ত। বিয়ার্স, এবার দেখা যাক প্রার্থীর বয়স 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে কোনো ক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপরে আছে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি যত বিধিবিধান আছে অনুসরণ করা হবে এবং আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। চাকরির আবেদন ফর্মে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এখানে আছে যাদের মুক্তিযোদ্ধার কোঠা আছে তারা অবশ্যই এখান থেকে বিস্তারিত দেখে নেবেন কোন কোন কাগজপত্র লাগবে এবং সংযুক্ত করতে হবে, এবং অবশ্যই আপনাকে কাগজপত্রগুলো সত্যায়িত করতে হবে। তারপরে আছে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। সকল সত্যায়ন প্রত্যয়ন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন, আবেদন করার সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 11/10/2021 সকাল 10টা থেকে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/10/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ এখানে ভিউয়ার্স কোন কোন পদের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ প্রতি পদের জন্য 50 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 1-to-1 নাম্বারে অথবা এখানে ইমেল নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনি ইমেলে ক্লিক করে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে অবশ্যই আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন। তো যোগাযোগ করুন। তারপরে এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এখানে আপনি টেলিফোন করে জেনে নিতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি খুব সহজে বুঝাতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।